তৃণমূল ছাত্র পরিষদের প্রকাশিত তালিকা কলেজ কর্তৃপক্ষ গ্রহণ না করায় কলেজ অধ্যক্ষের অফিস রুমের সামনে বিক্ষোভ ছাত্র সংগঠনের সদস্যদের। পূর্ব বর্ধমানের ভাতার দশরথী হাসরা মেমোরিয়াল কলেজের ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশ পরিস্থিতি সামাল দেয়। জানা গেছে, গত শনিবার পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে অন্যান্য জায়গায় পাশাপাশি ভাতার দশরথী হাসরা মেমোরিয়াল কলেজের 21 জন সদস্যের নাম প্রকাশিত করা হয়। সোমবার প্রকাশিত তালিকা নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা কলেজ অধ্যক্ষকে জমা দিতে যান। সংগঠনের সদস্যদের দাবি, কলেজের অধ্যক্ষ তাদের প্রকাশিত তালিকা গ্রহণ করেনি। কবে এই তালিকা গ্রহণ করা হবে তা নিয়েও স্পষ্ট কিছু জানানো হচ্ছে না। এই নিয়ে তারা অধ্যক্ষের অফিস রুমের সামনে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে আসে পুলিশ, পরিস্থিতি সামাল দেয়। এই বিষয়ে ভাতার দশরথী হাসরা মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ ইনামুর রহমান ক্যামেরার সামনে কিছু বলতে চাননি। কমিটি গঠন জমা নিচ্ছেন না তোমরা? এখানে কিছু কি করছো এখানে? বলছেন 10 থেকে 15 দিন লেট হবে। এখন তোমরা কি করছো? তুমি কি বিক্ষোভ দেখাচ্ছ? হ্যাঁ, বিক্ষোভ দেখাচ্ছি। প্রত্যেকটা কলেজ আমার হয়েছে, আমাদের কলেজ কেন হবে না? এটা কি সরকারি কলেজ নয়? কি নাম তোমার? কি নাম তোমার? কোন কোন ক্লাস? আচ্ছা, তারপর কত সদস্য ইউনিট এসছে? কোন কলেজ এটা? এটা ভাতা দাসরথী হাসরা মেমোরিয়াল কলেজ। তুমি কোন পদে রয়েছো ওই লিস্টে? আমি প্রেসিডেন্ট। কি নাম? এস কে মনিরুল হাসান। এখানে আজ সমস্যা কেন? সমস্যা মানে ওইটা জমা দিতে গেছি, প্রিন্সিপাল জমা নিচ্ছে না, আবার এমনকি ডেটও দিচ্ছে না। কারণ কি বলছে? আলোচনা করবো। তা তোমাদের দাবি কি? আমার দাবি আজকে না হলে মানে ডেট দিই, মানে এমন বড় সড়ো ডেট দিচ্ছে। পুলিশ এসছে কেন? পুলিশ এসছে মানে প্রিন্সিপাল হয়তো ফোন করেছে, যাও। সমস্যা কি হলো? সমস্যা এখন ডেট দেয়, এখনো ডেট দেয়নি। বোঝাই মানে আলোচনা করবো, তারপর ফয়সলা কোনো কিছুই হয়নি। এত হই হট্টগোল বা চেঁচা চেল্লা আপনি হলো কেন? ওই না জমা নিচ্ছে না, তাও পুলিশ তো সব বার করে দিচ্ছে না। তোমাকে কোনো জায়গায় বিক্ষোভ দেখালে? হ্যাঁ, কোনো বিক্ষোভ দেখাচ্ছিলে তোমরা? না না, কলেজ ঘরের সামনে জ্বর হয়েছিল, প্রিন্সিপাল ঘরের সামনে কি করছিল? ওই তো জমা দেওয়ার জন্যই সব করছিল। লিস্টে কে করেছে? লিস্ট আমাদের জেলা থেকে এসছে। জেলা থেকে এসছে। কার সই আছে লিস্টে? লিস্টে সভাপতি? হ্যাঁ, ছাত্র। তোমার নাম কি বললে? আমার নাম স্যার মনিরুল হাসান। এই লিস্ট কমিটির সভাপতি? হ্যাঁ। যতগুলো কলেজ আছে প্রত্যেকটা কলেজে কমিটি অলরেডি গঠন হয়ে গেছে। আমাদের কলেজ শনিবার 8:30 সময় আমাদের কলেজে কমিটি গঠন হলো, কমিটির নাম বের হলো। তা আমরা শনিবার পর আজ সোমবার কলেজে এলাম, প্রিন্সিপাল স্যারকে সেই কমিটির নামটা জমা দেবো। স্যারকে ঢুকে স্যার বলছে আমরা জমা নিতে এখন পারবো না, 10-15 দিন লেট হবে। তা আমাদের এটা প্রিন্সিপাল স্যার আগে বলছে আমরা জমা নিতে পারবো না। তা প্রত্যেকটা কলেজ এরকম হয়েছে, কমিটি অলরেডি গঠন হয়েছে, আমাদের কলেজে কেন হবে না? কি করছো তোমরা? আমরা আজকে যেটা নিচে নাই এটার জন্য আমরা জমা নিতেই হবে।